গুড মর্নিং সবাইকে, সোনারি দিনকাল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আমার ছোট্ট সোনার সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওর টিফিন হয়ে গেছে, ও এখন দুষ্টুমি করছে। আর এই যে বড় টেডিটা দেখা যাচ্ছে না, এটা ওর রাইস সেরিমনির টেডি, ওর মাসি উনি ওকে গিফট করেছিল। তো এবার এটা কলকাতা থেকে আসার সময় আমরা নিয়ে এসেছি। আর আমি সব আর এটা কাল রাতের কিছু ক্লিপিং, তো এই কারণে ভিডিওটা করলাম যে ও এক জায়গায় চেয়ারের একটা কোণ থেকে ঢুকে আর এক কোণ দিয়ে বেরাচ্ছিল। এখন আজকের ওয়েদারটা আমি আপনাদেরকে একটু দেখাই। আজকের ওয়েদারটা মোটামুটি কখনো রোদ কখনো মেঘলা, যেমন এখন রোদ। এই ছাওয়া আর রোদের এই কম্বিনেশনে আমি দেখাতে পারছি আশা করি যে কীরকম রোদ। আর আজ এখন এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর সব থেকে ইম্পর্টেন্ট কাজ, গাড়ি সাইকেল এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করা। তো আমার হাজব্যান্ড সেটাই করছে, ওর সব থেকে প্রিয় বুলেট, এটা ওর খুব শখের বাইক। ও অনেক মানে ও বুলেট চালাতে খুব ভালোবাসতো, মানে অনেক দিন পরে, মানে ওর এর আগে মনে হয় কোনো বাইক ছিল না, অনেক অনেক দিন পরে এই বাইকটাই কিনেছে, মানে এটাই প্রথম বাইক আশা করছি আমি যতদূর জানি। আর এখানে ওর গাড়ি ধোয়া কিছুটা রেকর্ড করতে করতে এই সুন্দর ফুলগুলো এরমভাবে ফুটে আছে, ছোটো ছোটো হলুদ ফুল, তো সেটা কিছুটা ক্লিপিং শেয়ার করলাম। তো এক সুন্দরভাবে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে, ও গাড়িটা খুব ভালোবাসে গাড়িটাকে। আর এখানে আমার দিয়ার নতুন নতুন কিছু দুষ্টুমি। এখন দিয়ার নতুন নতুন খেলনা বাড়তি, আমি তো ওটা তুলে দিতে গেলাম ওকে, ও তো ফেলে দিল। এখন এই মুহূর্তে এরা যাচ্ছে নিজেদের গাড়ি পুজো করতে, মানে ওর বাবা গাড়ি পুজো করবে, তাই বললাম কি দিয়াকে একটু নিয়ে যাও। আমার ছোট সোনা তো খুব খুশি নিজে যাবে বলে। তো যাই হোক, ওরা বেরিয়ে পড়ুক পুজো করে, তারপরে ওর বাবা আবার অফিস যাবে। আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছিলাম, ওই রুটি বেগুন ভাজা এগুলোই করলাম সকালে। আর আমি সেরকমভাবে কোনো ক্লিপিং আর রেকর্ড করতে পারিনি, বুঝেনি তো, ছোটো বাচ্চা নিয়ে খুব মুশকিল হয়ে যায় ব্লগিং করা। তবু কী করবো, এটা আমার শখ, এটা আমার ভালোবাসা, অনেক দিন ধরে আমি চেয়েছিলাম আমি আমার একটা চ্যানেল বানাবো, তো সেটা করতে পেরে আমি খুব খুশি। নিয়ে যাও বালিশগুলো, নিয়ে যাও, আজকে সারা দিন দুষ্টু করছো, দেখতে পাচ্ছি না আমি তোমাকে। হ্যালো, গুড মর্নিং, এখন গুড মর্নিং বলবো না, আফটারনুন বলি, বা এখনই ব্লগ শেষ করে দিবি? এক্ষুনি ব্লগ শেষ করে দিচ্ছে, টাটা করে দিচ্ছে। হ্যাঁ, তো আজকে সারাদিনে এই প্রথম সময় পেলাম, একটু সামনে এসে কথা বলি। আর এই জমার পেছনে বালিশ, এক্ষুনি বালিশগুলো নিয়ে এসে এখানে ইয়ে পাকিয়েছিল। আজকে একটু বেশি দুষ্টামি করছে। আচ্ছা, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। নেমে যাবে, তো কেমন আছেন আপনারা সবাই? আমি এই সারাদিনে কথা বলার সময় পেলাম, কাজবাজ সেরকম কিছু নেই। আজকের মেনুতে আছে পেঁয়াজের ডাল, আমার কালকের পাবদা মাছ আর চিকেন পকোড়া। আর দিয়া খেয়েছে ডিম পোচ আর ওই পেঁয়াজের ডাল দিয়ে ওকে ভাত খাইছি। আওয়াজ করো না শোনা। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো বন্ধু প্রথম থেকে আমার সাথে এখনও আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা প্রত্যেকবার বলবো বলবো ভাবে ভুলে যাই, আমার প্রত্যেক ভিডিওতে নিচে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা চাইলে ওখানে ফলো করতে পারেন। আমরা সবাই সবাইকে নিয়ে এরকম করো না, বালিশগুলোকে বাইরে ফেলছি, কবে যে আমি খাট পাতবো আর ওই বালিশগুলো থেকে দূরে পাবে। তো এই লাঞ্চ করতে বসবো, এখন কটা বাজে? এখন কোনো একটা মতো বাজে, বসবো খেতে। তো চলুন, সাথে অনেকক্ষণ সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তো
চলুন হ্যাঁ এখন লাঞ্চটা করি আজকে শ্যাম্পু করেছি তাই এরকম হয়ে রয়েছে চলুন তো এখানে চিকেন পকোড়াটা হচ্ছে আর এখানে হচ্ছে ভাত আর এই যে লেবু এটা কালকে পাবদা মাছ আর এই যে ডাল এই আজকের আমার মেনু লাঞ্চের পর একটু ঘুমোলাম একটু বিশ্রাম করলাম তারপরে এখন বসেছি আমার চা নিয়ে ওর বাবা ঘুমোচ্ছে তাই আজকে আমি একাই চা খাচ্ছি আর ওদিকে স্যারেলাকের বাটিটা খালি কারণ দিয়াকে স্যারেলা খাওয়ানো হয়ে গেছে ওর প্রিয় কার্টুন দেখতে দেখতে আর ওকে কার্টুন দেখাতে দেখাতে আমিও একটু দেখে নিই ভালো লাগে নানান ধরনের কার্টুন তো ফাইনালি এখন রাতের খাবারে চলে এসেছি আজকে রাতের খাবারে বেশিরভাগটাই দুপুরের আছে ভাতও আছে ওটাকে আমি জল ঢেলে রেখেছিলাম ডালও আছে আর এখন একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি জামবাটি বড় বাটিতে ভাত আছে যা আছে আমাদের দুজনের মিলিয়ে ঠিলিয়ে হয়ে যাবে ওখানে পেঁয়াজ কুচি রেখেছি আর ওই বাটিটার নিচে আছে আমার দিয়ার রুটি ভিজিয়ে রেখেছি বানিয়ে কারণ ও কে খাবে ও তো আর এইসব বাসি ভাত মানে রাত দুপুরে ভাত থাকে আমি ওকে দিই না তেমন একটা তো এই আলু ভাজার সাথে আমি আমার ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন মজার ভিডিও আমার ছোট্ট সোনাকে দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ফেসবুক পেজেও ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন টাটা